এবারে আমরা ইলোরা কেভস, যেখানে আমরা ইম্পসিবল টেম্পল দেখেছি, সেখান থেকে আমরা এবারে যাচ্ছি জ্যোতির্লিং দর্শনে। এই জ্যোতির্লিং স্পটটা খুব একটা দূরে নয়, ইলোরা কেভস থেকে ওই 1 কিলোমিটার মতন ডিস্টেন্স হবে। আর আমরা স্লিপিং হনুমানজি, তারপর ইলোরা কেভস এতটা ঘুরে নিয়েছি, একদিনেরই আমাদের এই ট্রিপটা। এবারে খাওয়া দাওয়া একটু করতে হবে। তো এই মোটামুটি এই হোটেলটা যেটা, এটা আমাদেরকে বলা হলো ঠিকঠাক খাওয়া পাওয়া যায়, তো সেটা আমরা খেয়েও দেখলাম। খুব ভালো না হলেও মোটামুটি মানে চলে যাওয়ার মতন খাওয়া দাওয়া এখানে আছে। তো এখানে 180 টাকার প্লেট, আর একটু ডিফারেন্ট খাওয়া দাওয়া, একটু অন্যরকম খাওয়া দাওয়া খেতে ভালোই লাগে। তো এখানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। আর আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে এবার আমরা নেক্সট আমাদের লাস্ট ডেস্টিনেশন ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিং টেম্পল, ওখানে আমরা যাচ্ছি। তো ভালোই কাটছে আমাদের এই দিনটা, এটা লাস্ট আমরা কমপ্লিট করে আমরা আবার শিল্পীর জন্য ব্যাক করব। তো এই পুরো ট্রিপটার জন্য আমাদের মোটামুটি পড়লো ওই 4,500 টাকার মতন। এবারে চলো আমরা ঘৃষ্ণেশ্বর যে জ্যোতির্লিং টেম্পল সেদিকে আমরা এগোই। এবারে এখানে বলে রাখি যে আমরা এবারে যে চলেছি যেখানে টেম্পলটায়, আমাদের যে মেইন হলো যে অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া এটা হলো কি 12th নম্বর জ্যোতির্লিং। এবারে ঘৃষ্ণেশ্বর মানে হলো যে লর্ড অফ কম্পেশন, মানে করুণার প্রভু, লর্ড শিবা। তো এখানে আমাদের ফটোগ্রাফিটা মানে করা যাবে না, কিন্তু ফটোগ্রাফি করতে পারিনি। আর এই টেম্পলের একটা খুব বড় একটা হিস্ট্রি আছে, যেটা আমি এখানে সামারাইজ পুরোটা করছি না, কিন্তু তোমাদের একটা ওর মধ্যে তো একটা ছোট্ট জিনিস আমি তোমাদের বলে রাখতে চাই। আর হ্যাঁ, আমরা টেম্পল হয়তো দর্শন করতে পারিনি, কিন্তু এখানে আমি এই যে বাইরে যে সব বিক্রি হচ্ছে না, এখানে আমি খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়েছি আর জানতেও পেরেছি, যেটা আমি তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি। কিন্তু ছোট্ট যে ইনফরমেশনটা সেটা আমি বলে রাখি যে এই মন্দিরে মনে করো যখন তোমরা ঢুকবে, সেখানে কেউও ঢুকতে পারে, সেখানে কোনো বাধা নেই। কিন্তু যখন গর্ভগৃহে ঢোকা হচ্ছিল না, তখন যে যারা মেন যারা মানে যারা পুরুষ মানে যারা বাচ্চা হোক, ছেলে হোক কি বড় হোক, যেও হোক, তাদেরকে মানে খালি গায়ে ঢুকতে হবে, প্লাস বেল্ট আরও খুলে রাখতে হবে। তো ওই গর্ভগৃহে নালে তারা ঢুকতে দেবেন না। আর ওখানে জামাকাপড় খুলে রাখার সুব্যবস্থা আছে, কোনোই অসুবিধা হবে না। তো বাস ওইটুকুই একটা ইনফরমেশান দেওয়া ছিল অ্যাজ আ ভিজিটার, এই একটুকু ইনফরমেশান আমি দিয়ে রাখলাম। আর এর তো একটা হিস্ট্রি খুব সুন্দর আছে, কেন কি আমি যেহেতু টেম্পলটা এখানে ফটোগ্রাফি করা প্রোহিবিট, মানে এখানে টেম্পলটা ফটোগ্রাফি করা যাবে না, তাই আমি আর হিস্ট্রিটা অতটা বলে উঠতে পারলাম না। আর এইবারে দেখো যে সুন্দর জিনিসগুলো আমি তোমাদের বলছিলাম, সেটা এবারে তোমরা জাস্ট একটু ইনফরমেশনটা নাও। ইয়ে কে মৃগনা ভি না ইয়ে কে বলে গোন্দ চক্র, এটা তো এই রুদ্রাক্ষ, এটা গোন্দ চক্রের ছোটরা নাকি? এইগুলো শিবলিঙ্গ ছোট ছোট, শালগ্রাম দাঁড়ো, নামগুলো যে এগুলো তো কৌড়ি সব না, কৌড়ি এগুলো দক্ষিণাবর্তী সঙ্গে বলমুড়ি কোনটা না, এইটা ইয়ে বালা বলি, ইয়ে বালা কে পুরানা সিক্কা হ্যাঁ, পুরানা সিক্কা পূজা মে লাগতা হ্যাঁ। আর ইয়ে বালা কে হ্যাঁ, ইয়ে বালা নাখুন হ্যাঁ, নাখুন হ্যাঁ, বাঘ না, নাখুন কিসকা? বাঘ কা, বাঘ, বাঘ, বাঘের নাখুন গলে মে বানাতে চান্দি ভাইয়া, ইয়ে কিস লিয়ে হ্যায় পূজা মে রাখতা হ্যায়। আর মৃগনা ভি, আচ্ছা মন্দির মে পূজা মে ঘর মে ঘর মে, আচ্ছা ওটা কি উনি হ্যাঁ, ওটা মৃগ মানে হরিণের নাভি নেব, এটা এইটা কি দক্ষিণামুখী শঙ্খ, দক্ষিণামুখী শঙ্খ, আচ্ছা দেখবো তো একবার না বেটা, না হাত দেন জল পানি ডাল কে পানি মে যে যা পূজা করেঙ্গে ওহাঁ পে রাখনে সব কিস তরহ হো, ইসকা মুখ কিস তরহ হোনা চাহিয়ে, মন্দির তরফ উত্তর উত্তর দিশা, আমরা মানে ঘর নিয়ে পশ্চিম, পুরো নিয়ে পশ্চিম, ইয়া হিসাব আবে মন্দির রহেগা না, ইসকে তরফ মুখ করনা, এখানে মন্দির সেখানে ঠাকুরের আসনের দিকে মুখ, মন্দির মুখ দিকে মুখ করবে, হ্যাঁ সামনে করনা, ভালো
ये क्या है ये वाला शिवलिंग ये रुद्राक्ष है ओ इटा रुद्राक्ष এটা রুদ্রাক্ষ বা এটা রুদ্রাক্ষ ভাইয়া ইয়ে কে এইটা কি গো ইন্দ্রজাল ও বাবা এইটা এটা আশা করি তোমাদের এই ছোট্ট আমার এই ব্লগটা ভালো লাগলো। আমার তো বেশ ভালো লেগেছে এই নতুন জিনিসগুলো, পাশের থেকে নতুন নয়, আমরা এগুলো দেখি কিন্তু যেরকম প্রথমটা যেরকম আমরা সানি সিগনাপুর গেছিলাম ওইখানে বাইরে যে পুজোর জিনিসগুলো বিক্রি হচ্ছিল ওগুলো অনেকটা আলাদা ছিল, আর তারপরে এখানে এসেও অনেক কিছু ইনফরমেশান পেলাম, এটাও আমার জন্য একটা আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স, ভালো লাগলো। তোমাদেরও অনেকজনেরই এটা ভালো লেগেছে আশা করি। আর এবার আমরা ফিরবো, আর নেক্সট আমি তোমাদেরকে শিরডির আরও কিছু জায়গার মানে আমরা যে আছি যেখানে সেখানকার একটা আমি ট্যুর দেবো, তোমরা ওটা মিস করো না। আর এখনও যদি সাবস্ক্রাইব করো নি তো সাবস্ক্রাইব করে নিও। আর নেক্সট আমি ভিডিওতে নেক্সট ব্লগে আমি দিয়ে দেবো যে ওইখানকার যে ফ্রি বাস সার্ভিস ওটা কেমনভাবে কি করে হয়, আর ওইখানকার প্রাসাদালয় ওখানে আমরা কি খেলাম, কিভাবে ওখানকার রুলস অ্যান্ড রেগুলেশন, আর ওইখানে যে আছি আমরা আশ্রমে সেইটার আমি পুরো একটা মানে ট্যুর দেবো, যে 250 টাকাতেও সুন্দরভাবে কি করে আমরা থেকে আর ওখানকার আমরা ট্রিপটা করতে পারি, সব কিছু নেক্সট ব্লগে তোমরা পেয়ে যাবে। আর ততক্ষণ বাই বাই।